আসসালামু আলাইকুম ভিউয়ার্স উই5 টিভির আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ আপনাদের নিয়ে যাব ঢাকা থেকে প্রায় ২৪০ কিলোমিটার দূরে অবস্থিত চায়ের শহর সিলেটে। প্রাইভেট কারে করে যেতে সময় লাগবে প্রায় ৬ ঘন্টার মতো। আপনারা চাইলে ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে করে সিলেটে যেতে পারেন। যেহেতু দূরের পথ তাই সকাল ৬টা ৩০ মিনিটে উই5 টিমের মেম্বারদের নিয়ে বেরিয়ে পড়লাম। যাত্রা শুরু করলাম ঢাকার রাজারবাগ থেকে। যাত্রার শুরুতেই চলুন দেখে নিই আমাদের রুট ম্যাপ। ঢাকা থেকে সিলেটের দূরত্ব প্রায় ২৪০ থেকে ৪৫ কিলোমিটার। আপনি যদি ঢাকার ফকিরাপুল থেকে যাত্রা শুরু করেন তাহলে আপনাকে যাত্রাবাড়ি, কাঁচপুর, ভুলতা হয়ে প্রথমে নরসিংদী আসতে হবে। নরসিংদী থেকে ভৈরব বাজার হয়ে মাধবপুর, শাহজি বাজার হয়ে শাস্তাগঞ্জ, সেখান থেকে শেরপুর হয়ে সোজা সিলেট। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এই ধরনের আরও অনেক ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আপনাদেরকে নিয়ে আমরা ঢাকা সিলেট মহাসড়কের সমস্ত দৃশ্য দেখতে দেখতে সিলেট শহর পর্যন্ত পৌঁছাব। বন্ধুরা, সিলেট বাংলাদেশের চায়ের শহর নামে পরিচিত। সবুজ চা বাগান অনেক ট্যুরিস্টকে আকৃষ্ট করে। সেই আকর্ষণে আজ আমরাও ঢাকা থেকে সিলেটের পথে রওনা হলাম। সিলেটের চা বাগান ভ্রমণ যে কারো জীবনে একটি স্মরণীয় অভিজ্ঞতা হতে পারে। সবুজে ঘেরা অনিন্দ্য সুন্দর এই ঢাকা সিলেট মহাসড়কের দুপাশের দৃশ্য দেখতে দেখতে চলুন আপনাদের সাথে সিলেট সম্পর্কে কিছু তথ্য শেয়ার করি। সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত একটি বিভাগ। ১৯৯৫ সালে সিলেট চট্টগ্রাম বিভাগ থেকে আলাদা হয়ে দেশের ৬ষ্ঠ বিভাগ হিসেবে ঘোষিত হয়। হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ এবং সিলেট এই ৪টি জেলা নিয়ে সিলেট বিভাগ গঠিত। ছবির মতো সুন্দর এই সিলেটকে মনে করা হয় প্রত্নতাত্ত্বিক সমৃদ্ধ অঞ্চল হিসেবে। সিলেটের বেশ কিছু ট্যুরিস্ট স্পট সাম্প্রতিক সময়ে পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে, যেমন বিছানাকান্দি, রাতারগুল, সোয়াম ফরেস্ট, সাদা পাথর, লালাখাল, জাফলং, পান্থুমাই ইত্যাদি। আপনি যদি সিলেট মহাসড়কের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দিনের বেলায় ভ্রমণ করতে হবে। রাস্তার দুই পাশের অনিন্দ্য সুন্দর সবুজ প্রকৃতি দেখে আপনি অভিভূত না হয়ে পারবেন না। সবুজ প্রকৃতির মধ্য দিয়ে ছুটে চলার যে অভিজ্ঞতা তা আপনি সারা জীবন মনে রাখবেন। সবুজ প্রকৃতির মধ্য দিয়ে ছুটে চলার যে অভিজ্ঞতা তা হয়তো কোনোদিনই আপনি ভুলতে পারবেন না। চোখের পলক ফেলার কোনো সুযোগই নেই। চোখের পলক ফেললেই যেন কোনো একটা সৌন্দর্য মিস করে ফেললাম। ভিউয়ার্স, এই অনিন্দ সুন্দর রাস্তার দৃশ্য দেখতে দেখতে আপনাদেরকে ঢাকা সিলেট মহাসড়কের আরও কিছু তথ্য প্রদান করছি। 209 কিলোমিটার ঢাকা সিলেট হাইওয়েকে 6 লেনে উন্নীত করার কাজ শুরু করতে যাচ্ছে সরকার। মোট 305টি কালভার্ট, 66টি ব্রিজ, 7টি ফ্লাইওভার, ব্রিজের উপর 6টি রেলওয়ে এবং 26টি ফুট ওভারব্রিজ এই প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে। বাংলাদেশ রোডস অ্যান্ড হাইওয়ের তত্ত্বাবধানে 6 বছর মেয়াদী এই প্রকল্পের নামকরণ করা হয়েছে ঢাকা সিলেট করিডোর রোড ডেভেলপমেন্ট। উদ্দেশ্য আঞ্চলিক সড়ক যোগাযোগ এবং দ্রুত ও নির্বিঘ্ন যানবাহন চলাচল নিশ্চিত করা। শারীরিক সুস্থতার পাশাপাশি মানসিক সুস্থতাও অনেক জরুরি, আর মানসিক সুস্থতার জন্য ভ্রমণের কোনো বিকল্প নেই। আপনারা যারা সিলেট ভ্রমণের কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলছি, সিলেট ভ্রমণের উপযুক্ত সময় এখনই। বর্ষার শেষে এবং শীত শুরু হওয়ার আগে প্রকৃতি যখন সবুজ শ্যামলে ভরা থাকে তখনই বেশিরভাগ পর্যটক সিলেট ভ্রমণে আসেন। जीवन एकटाई भ्रमण करुन उज्जीवित थाकुन। We5tv सबस्क्राइब करे आमादेर साथे थेके आमादेर उत्साह प्रदान करुन। आमरा आपनादेरके बांग्लादेशे विभिन्न टूरिस्ट स्पटगुलो घुरिये देखानोर चेष्टाय प्रतिनियत काज करे जाच्छी। We5tv सबस्क्राइब करे आमादेर साथे थेके आमादेर उत्साह प्रदान करुन। आमरा आपनादेरके बांग्लादेशे विभिन्न टूरिस्ट स्पटगुलो घुरिये देखानोर चेष्टाय प्रतिनियत काज करे जाच्छी। आज आर कथा नय, आमादेर साथे थेके सिलेट शहर पौঁছানো पर्यन्त रास्तार दुई पाशेर दृश्य उपभोग करते थाकुन। बंधुरा आज ए पर्यन्तই। परवर्ती भिडियोते सिलेट शहरेर भेतरे एवं आशेपाशेर टूरिस्ट स्पटगुलोते घुरे देखार आमंत्रण जानिए आज एखानेই शेष करছি। ভালো থাকবেন সবাই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।